ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয় আল্লাহর 99টি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে, এই বিষয়ে কিছু বলেন? কপাল পোড়া কিছু গজাইছে আজকাল, এগুলো একটা নামাজ কালাম পড়ো বলে আমার মনে হয় না। এগুলো বসে বসে মেসেজ পাঠায়, মেসেজ এতজনে পাঠাইলে সুসংবাদ পাইবেন, আর না পাঠিয়েছেন তো কপাল পুড়ছে। এগুলা সবগুলা বিভ্রান্তি, ভালো করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস, বহুল পরিচিত হাদিস হলো এই হাদিসটা। কোনটা? নবী সাল্লাম বলছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। আপনি যদি বলেন এই মেসেজ এতজনটা না পাঠালে তোমার মা মরবে বাপ মরলে, তার মানে এই কি ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে, তার রাসূলের মাধ্যমে জানাতে পারে, এটা আপনি বলা মানে হলো আপনি গায়েবের এলেমের দাবি করা, আপনি নবীর পক্ষ থেকে বলা, আল্লাহর পক্ষ থেকে বলা, এটা নিজেকে ঠিকানা জাহান্নামী বানায় নেওয়ার সামিল। বিদায় এগুলো কখনো করবেন না। আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞান মূর্খ হওয়ার কারণে আজকাল আমরা এরকম অবস্থা।